এরপরে প্রশ্ন হলো, স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিবাহ করা জায়েজ আছে কি না? ভাই, দ্বিতীয় বিয়ে করার জন্য প্রথম আগের স্ত্রীর অনুমতি নেওয়াটা এটা বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী জরুরি বা আবশ্যক। শরীয়তের আইন অনুযায়ী, কোরআন হাদিসের নির্দেশনা অনুযায়ী এই বিয়ে ইসলামী দৃষ্টিকোণ থেকে বিশুদ্ধ হওয়ার জন্য প্রথম স্ত্রীর পারমিশন নেওয়াটা আবশ্যক বা জরুরি না। স্ত্রী কোনোদিন পারমিশন দেয়? হাতে গোনা দু একজন হয়তো দিতেও পারে, নাও দিতে পারে। যদি আপনি সেই শর্তটা আরোপ করেন, তবে আমি বলবো যে কোরআন এবং হাদিস এরকম কোনো শর্ত দেয় নাই। তবে হ্যাঁ, আমাদের দেশে প্রচলিত আইনে এটা আছে যে প্রথম স্ত্রীর পারমিশন নিতে হবে। কথা কি বুঝাতে পারছি? কোরআন এবং হাদিস অনুযায়ী বিবাহ বিশুদ্ধ হওয়ার জন্য প্রথম স্ত্রীর পারমিশন নেওয়া, অনুমতি নেওয়া এটা আবশ্যক জরুরি না। তবে যার দ্বিতীয় বিয়ে করার পর স্ত্রীদের মধ্যে সমতা বজায় রাখার ক্ষমতা আছে, সে দ্বিতীয় বিয়ে করতে পারবে। আজকাল দেখা যায় অনেকে দ্বিতীয় বিবাহ করে দ্বিতীয়টারে নিয়ে পড়ে আছে, প্রথমটার খোঁজ খবরও নেই। এগুলো জুলুম এবং গুনাহের কথা। কথা কি বুঝাতে পারছি? আর আরেকটা কথা বলি, দ্বিতীয় বিয়ে করাটাকে এখন যেভাবে সমাজের মানুষ দেখে, জেনা করাটা মানুষ এত খারাপভাবে দেখে না, ঠিক না? ঠিক। একজন মানুষের দ্বিতীয় বিয়ে করার প্রয়োজন হতে পারে কি পারে না? স্ত্রী অসুস্থ বা কোনো কারণে অসুবিধা আছে, স্বামী নিজের চরিত্রকে রক্ষা করার জন্য দ্বিতীয় বিয়ে করার প্রয়োজন হচ্ছে, অথবা তার অ্যাবিলিটি আছে। অনেক দেশে আছে মহিলাদের সংখ্যা পুরুষদের চেয়ে অনেক বেশি, তাদের দেশে কি হবে? সবচেয়ে বড় কথা হলো যে শরীয়ত দ্বিতীয় বিয়েকে জায়েজ রাখছে, একটা করতে নির্দেশ করছে, একাধিক করাটা জায়েজ, যদি কারোর প্রয়োজন হয় তিনি করতে পারেন। কিন্তু এটাকে যদি কেউ খারাপ মনে করে তাহলে ঈমান নষ্ট হবে। আজ পৃথিবীতে ইসলাম এবং মুসলমান বিরোধী অপশক্তি তারা ইসলামের অনেক গুরুত্বপূর্ণ বিধানকে এমনভাবে সমাজের মধ্যে প্রেজেন্ট করছে, উপস্থাপন করছে, যে সেটার প্রতি আমাদের খারাপ ধারণা তৈরি হচ্ছে। এর মধ্য দিয়ে আমরা বেইমান হয়ে যাচ্ছি নিজের অজান্তে। কেউ যদি মনে করে দ্বিতীয় বিয়ের বিষয়টা অযৌক্তিক, সে সাথে সাথে বেইমান হয়ে যাবে, কারণ আল্লাহ তাআলা কোরআনে কারিমে এটার পারমিশন দিয়েছেন, আপনি এটাকে অযৌক্তিক বলছেন। আমি কি বুঝাইতে পারছি? হ্যাঁ, আমি আগেই বলছি, কিন্তু দ্বিতীয় বিয়া এটা মায়ের হাতের মোয়ানা, চাইলে আর করে ফেললেন। দ্বিতীয় বিয়ে করে প্রথম স্ত্রী দ্বিতীয় স্ত্রীর সাথে সমতা শতভাগ বজায় রাখা, এটা এই যুগে মহা কঠিন একটা কাজ, এটা এত সহজ না। আর যার জন্য এটা করার ক্ষমতা নাই, ইনসাফ করার সুযোগ নাই, তার জন্য দ্বিতীয় বিয়ে করা জায়েজ নাই, গড়ে করলেই হবে না। কিন্তু এটাকে খারাপ মনে করা যাবে না, শয়তানি চক্র আমাদেরকে এটাকে খারাপ হিসাবে প্রেজেন্ট করছে। মসজিদে অনেক সাউন্ড বক্স ব্যবহার করা হয় যাতে দ্বৈত সাউন্ড উৎপন্ন হয়, এতে নামাজের কোনো ক্ষতি হবে কিনা? না, কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। ফজর ও মাগরিবের নামাজের পর কথা না বলে আল্লাহুম্মা আজিন্নী মিনান্নার সাতবার পড়ার বিধান কি? কথা বললে কি আমলে কোনো সমস্যা হয়? আল্লাহুম্মা আজিন্নী মিনান্নার সাতবার পড়া এটা সুন্নাহ, সকাল সন্ধ্যা। একটা হাদিসে বর্ণিত হয়েছে, হাদিসের সনদ নিয়ে নানা রকম মত পার্থক্য আছে, কিন্তু আমলযোগ্য। তো এই হাদিসের উপরে আমল করতে গিয়ে আল্লাহুম্মা আজিন্নী মিনান্নার এটা নামাজের পরে কথা বলা ছাড়া সাতবার বলতে হবে এমন কোনো শর্তে হাদিসে আছে বলে আমার জানা নাই। কথা বললেও বলা যাবে।